প্রথমে আল্লাহ পাকের কথা স্মরণ করুন। সবার কাছে আমার অনুরোধ, শুধু দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আপনাদেরকে একটি শুভ সংবাদ জানাতে হাজির হয়েছি, সেটা হলো চিত্রনায়ক ফারুক ঢাকা 17 আসনের মাননীয় সংসদ সদস্য কিন্তু আর নেই। তো সে মৃত্যুর আগে একটি ভিডিও করে গেছেন এবং কিছু কথাবার্তা বলে গিয়েছেন, তো সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপনা করব, চলুন দেখে আসি। প্রথমে আল্লাহ পাকের কথা স্মরণ করুন। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না, আমি আল্লাহর রহমতে ভালো আছি, ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই দেশে ফিরব। এইমাত্র মারা গিয়েছেন দেশের কিংবদন্তি অভিনেতা চিত্রনায়ক ফারুক। চলে গেল বাংলা চলচ্চিত্রের অভিনেতা সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সকাল 10টায় তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছেলে রোশান হোসেন। আজ সোমবার সকালে তার ছেলে রোশান জানান, অভিনেতা ফারুকের মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে। 1948 সালের 18 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ কবির পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে 1971 সালে ঢাকাই সিনেমায় তার অভিষেক হয়। প্রথম সিনেমায় তার বিপরীতে ছিলেন কবরী। এরপর 1973 সালে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় আবার তোরা মানুষ। 1974 সালে নারায়ণ ঘোষ মিতার আলোর মিছিল, এই দুটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি। প্রায় 5 দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা 17 আসনের প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। অভিনেতা ফারুকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ঢালিউড অঙ্গনে, শোকে স্তব্ধ তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংবদন্তি এই অভিনেতাকে নিয়ে শোকবার্তা জানাচ্ছেন তার সহকর্মীরা। দীর্ঘ সময় ধরে সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছিলেন এই চিত্রনায়ক, তার মধ্যে 2 বার ছড়ায় তার মৃত্যুর গুজব। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য 2021 সালের মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে যান ফারুক। তখন রক্তের সংক্রমণ ধরা পড়লে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে প্রায় 4 মাস ধরে আইসিইউতে ছিলেন ফারুক। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মাস 6 আগে তাকে কেবিনে নেওয়া হয়। তো দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন যে চিত্রনায়ক ফারুক সাহেব মৃত্যুর আগে কি কথাবার্তা বলে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।